এই যে তোমরা প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ, 1 নম্বর প্ল্যাটফর্ম, আমরা কিন্তু ঠিক এখানে নেমেছি এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ব্রিজ পেরিয়ে যেতে হবে পূর্ব দিকে। স্টেশন থেকে নামার পরই কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে, আর তোমাদের ভাড়াটা একবার জানিয়ে রাখি, রানাঘাট স্টেশন থেকে কিন্তু 5 কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে, তো তোমাদের ভাড়া পড়বে 35 টাকা করে এবং আপ ডাউন মিলিয়ে 60 টাকা করে পড়বে। আমরা কিন্তু পৌঁছে গেছি এবং সবার প্রথমে যেটা আমাদের চোখে পড়লো, হলুদ চন্দ্রমল্লিকা এবং সাদা চন্দ্রমল্লিকা ফুল। চলো দেখে নাও একবার। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রজনীগন্ধা ফুল রয়েছে, অর্থাৎ রজনীগন্ধা ফুলের যে স্টিক হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই যে ফুলগুলো দেখছো এগুলোর নাম কিন্তু অ্যাস্ট্রা, যদিও আমি ঠিকঠাক জানি না, এখান থেকে শুনেই তোমাদেরকে বলছি। আর যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে বিভিন্ন কালারের ফুলের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু ফুল তোলা হচ্ছে, আর অনেকটাই রাত হয়ে গেছিলো বলে তাই ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখাতে হচ্ছে। তো দেখো এখান থেকে কিন্তু ভালো যেগুলো ফুল আছে বেছে কিন্তু এখানে তোলা হচ্ছে। ফুলগুলো তোলার পর সেগুলোকে দড়ি দিয়ে বেঁধে রাখা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানটা কিন্তু লাইট জ্বালানো হয়েছে এবং লাইট জ্বালিয়ে কিন্তু এখানে ফুল ফোটানোর প্রসেস চলছে। তোমাদের তো সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটি লাইক করবে এবং সকলের সাথে শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে।